আসলে আমরা তো 7টা মাস কাটিয়েছি, প্রথম দিকে তো আমরা শিওর ছিলাম না যে কখন কি হবে, মানে কখন খুলবো আমরা। তো আমরা প্ল্যানিং করছিলাম যে 2-3 মাস পর হয়তো আমরা খুলবো। আমাদের কিন্তু একটা সবসময় একটা প্ল্যানিং ছিল খুলতে গেলে আমাদের কি করতে হবে। এছাড়া আমাদের যে ইন্টারনাল কাজগুলো সেগুলো আমাদের গোছানোর ব্যাপার ছিল। আর অনেক এমপ্লয়িকে আমরা চলে যেতে বলেছি, যে অনেকে লিভে ছিল, তো আসলে তারাও অনেক হেল্প করেছে আমাকে, যে কেননা সবার পেমেন্ট তো আমাদের দেওয়ার পসিবল ছিল না। তো আমরা আসলে আমাদের ব্যাংকের পেমেন্টগুলো এবং এমপ্লয়িদের স্যালারি দেওয়ার এটা নিয়ে একটু সমস্যার মধ্যে ছিলাম। আর একই সাথে অনেক প্ল্যানিং করেছি আমরা, যে আমরা যখন খুলবো খোলার পরে কী হবে এবং আমাদের নিউ নর্মাল লাইফে কী করে আমরা স্বাস্থ্যবিধি মেনে এটাকে আমরা চালাতে পারবো। আর তাছাড়া আমাদের কন্টেন্ট নেই, এখন কন্টেন্টের জন্য আমরা কী করবো, তো এগুলো নিয়ে প্ল্যান করেছি। আপনারা জানেন যে আমরা অলরেডি ছবি তৈরি করেছি এবং সামনে কয়েকটা ছবি তৈরি করে আমাদের প্ল্যান আছে, ওটা নিয়ে বেশ কিছু প্ল্যানিং করেছি এই 7টা মাসে। তো এখন তো রেগুলার শুরু হয়ে গেল, কন্টেন্ট মানে যেগুলো এই বছর ইন্টারভিউটা ছিল বড় বড় সিনগুলো কিন্তু নেক্সট ইয়ার শিফট হয়ে গেছে, আসলে এটা সারা পৃথিবীতেই, মানে আমি বলবো থিয়েটার বিজনেসে যারা আছে তাদের জন্য একটা বিশাল একটা বিপর্যয়, যে মানে অনেক স্টুডিও খুলছে না তাদের ছবি, বিকজ মনে করছে যে যেখানে থিয়েটারগুলো বন্ধ আমি খুললে তো অতটা রিটার্ন পাবো না, আর থিয়েটাররা মনে করছে ওরা না খুললে তো আমি থিয়েটার খুলতে পারছি না। তো এরকম একটা ইয়ের মধ্যে আমরা পড়ে গেছি, সাইকেলের মধ্যে। তবে আমরা সাহস করে খুলে ফেলেছি, আমাদের হাতে যা যা ছবি আছে সেগুলো আমরা দেখাবো, পুরন ছবিও আমরা দেখাবো, বাংলা ছবি একটা ফেস্টিভ্যাল আমরা করার চিন্তা করছি। তবে আমি মনে করি আমাদের এই কষ্টটা করতে হবে 2020 সাল, 2021 সাল থেকে প্রচুর ছবি আছে যেগুলো জমা হয়েছিল, এবং 2021 সালের যেগুলো রিলিজ করার কথা আর 2020 সালে যেগুলো রিলিজ হয়নি, সব মিলিয়ে 2021 সালে ইজ গোয়িং টু বি দি মুভি ইয়ার। তো আমি আশা করি যে সিনেমা আবার ফিরে আসবে ফেস্টিভ্যালে। আমি অনেকের সাথে কথা বলেছি ইতিমধ্যে, অমিতাভ রেজা চৌধুরীর সাথে কথা হয়েছে, উনি তার আয়নাবাজি ছবিটা দিতে চাই, এরকম আমি অন্যান্য ছবি যেগুলো ভালো করেছে ব্লকবাস্টার ছবি যেগুলো, সেগুলো বাংলা ছবিগুলোকে নিয়ে আমি একটা 2 সপ্তাহের ফেস্টিভ্যাল করব, আর আমি দেখব মানুষের রেসপন্স কেমন। আসলে পুরনো ছবি তো কেউ আর পয়সা দিয়ে দেখতে চায় না, তারপরে অনেকের ইন্টারেস্ট থাকে যারা দেখে নেয় বড়ো পর্দা দেখে নেয়। তো আমরা হয়তো অর্ধেক টিকিট প্রাইসে দেখানোর চেষ্টা করব, আমাদের যে ছবি নডরায় সেটা আমরা 1 মাসের জন্য চালাচ্ছি অর্ধেক টিকিট প্রাইসে। তো এরকম কিছু প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি আপনারা এরকম কিছু করতে পারেন যে মানে যেহেতু এগুলো আবার নতুন করে রিলিজ দিচ্ছেন বা দেখানো হচ্ছে, টিকিটের প্রাইস সেম থাকছে নাকি? না না, টিকিট অবশ্যই, যেমন আমাদের যেহেতু আমাদের নিজস্ব ছবি আমরা এটা মানে অর্ধেক করে দিয়েছি টিকিট, এবং অনেক যারা আমরা সবাই চেষ্টা করছি যে মানুষদেরকে আবার হলে আনার জন্য, এবং অমিতাভ রেজা বলেছে যে তার ছবি যেটা আয়নাবাজি, হ্যাঁ আয়নাবাজিটাও সেটাও সে কোনো রেভিনিউ নেবে না, তো সেটাও আমরা 50% দিতে পারি। মানে আমাদের যেটা স্টুডিওকে দেওয়ার কথা বা প্রযোজককে দেওয়ার কথা সেটা আমরা কাস্টমারকে বেনিফিটটা দিব। তো এরকম করে কিছু জিনিস আমরা করতে চাই। আমি সরকারের কাছে আর অ্যাপিল করব যে আমাদের ভ্যাট ট্যাক্সটা যাতে না নেই, কিন্তু আমরা যে 7 মাসের হিট এটা আসলে অনেক বড় ব্যাপার, এই লসটাকে পুষিয়ে আসতে গেলে আমাদের কিন্তু অনেক প্রোগ্রাম করতে হবে, অনেকভাবে আমাদের কাজ করতে হবে। তো এই কারণে আমাদের যেমন অনগোয়িং রেন্টাল, তারপর আমাদের ভ্যাট ট্যাক্স, এগুলো যদি থেকে মুকুফ পাওয়া যায় তাহলে কিন্তু আমরা আমাদের আবার উঠে দাঁড়াতে পারবো। আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা 40% অফ দিচ্ছেন, সেক্ষেত্রে লসটাকে আপনারাই নিচ্ছেন নাকি সরকার? অনেকেই আবার বলতে যে এটা লস যদি সরকার নিত বা এরকম না, সরকার যদি লস নিত তো ভালোই হতো, কিন্তু আমার আমরা যদি বন্ধ থাকি তাহলে তো আমাদের কন্টিনিউয়াস লস। তো আমি সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা মানে আমাদেরকে অ্যাটলিস্ট ওপেন করার সুযোগ দিয়েছে। এখন আপাতত আমি কোনো কখনোই চাইবো না যে আমার কাস্টমারদের উপরে আমি টিকিটের প্রাইসটা চাপিয়ে দেওয়া। তো আপাতত হিটটা আমাদেরকে নিতে হবে, এবং আমি আশা করব যে সামনের বছরে হয়তো আমাদের ভালো সিচুয়েশন আসতে পারে, তখন হয়তো আমরা 100% অকুপেন্সি যেতে পারি। আসলে এখন মানে ডিজিটাল টেকনোলজি তো আমরা ব্যবহার করছিলাম, কিন্তু এখন প্যান্ডেমিকে যেটা হয়েছে ডিজিটাল টেকনোলজি সব দিক থেকেই বেশি করে ব্যবহৃত হচ্ছে। তো আমরা এখন যেটা করব যে ক্যাশলেস ট্রানজাকশান সেটাতে যাওয়ার চেষ্টা করছি, এবং কিউআর কোড ব্যবহার করে টিকিটও ধরতে হবে না, ক্যাশও ধরতে হবে না, তাদের মোবাইল ফোনে কিউআর কোড আসবে, ওটা স্ক্যান করে ঢুকে তারা ছবি দেখতে পারবে। আমাদের এখন 3টা লোকেশন আছে, আমাদের 4র্থ লোকেশন আমরা বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে আমরা শুরু করার কথা ছিল, প্যান্ডেমিকের কারণে আমরা করতে পারিনি, ওই হলটা রেডি আছে। আমরা হয়তো 1-2 মাসের মধ্যে, আমাদের টেকনিশিয়ান আসতে পারছে না বাইরে থেকে,
যদি তাদেরকে অ্যালাউ করা হয় আসতে ইন্ডিয়া এবং কোরিয়া থেকে, তাহলে আমরা হয়তো দু মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো সোনি মিরপুরে যেটা আছে সেটা।